সাইলেন্স সাইলেন্স নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন এই মুহূর্তের রঙিনী আবরণের রঙিনী আর এই মুহূর্তের রঙিনী ঢাকায় জামদানি রঙিনী আজকে 24-50 26-50 27-50 28-50 29-50 32-50 এতগুলো দামের আমি জামদানি দেখাবো ডিজাইন থাকবে একই ডিজাইনের কয়েকটা রং এরম করে করে যাব তো আপনারা সঙ্গে রয়েছেন একদম প্রথম থেকে আপনাদের সাথে গল্প করতে করতে শাড়ি দেখাবো অনেকদিন গল্প হয় না আমাদের আচ্ছা প্রথম শাড়ি হচ্ছে একদম লাইট চন্দন টোন বা তসর কালার তার মধ্যে সবুজ আর রানি দিয়ে ডিজাইনটা করা আর ওটা ছিল আঁচল আর বডিতেও কিন্তু এভাবে টিস্যু রানি সবুজ এভাবে প্যানেল করে করে ডিজাইনটা যাচ্ছে স্লিক ডিজাইন এক নম্বর শাড়ি 2450 2450 নাম্বার ওয়ান এবারে আসবো আমরা দু নম্বর শাড়ি নাম্বার টু সেম ডিজাইন আমি বলছিলাম যে এই ডিজাইনগুলো এগুলো কিন্তু সফট জামদানি নয় কিন্তু খুব নরম জামদানি আর মানে মারের ব্যবহারটা ভীষণ কম যার ফলে ওই গায়ে কুটকুটটা একদমই করবে না এটুকু আমি ডেফিনিট করে বলতে পারি যে এখানে গায়ে কোনো কুটকুটের ব্যাপার নেই এটা হচ্ছে আঁচল ওই একই রং একই ডিজাইন কালারটা আলাদা পাউডার স্কাইয়ের মধ্যে যাচ্ছে অরেঞ্জ ব্লু অ্যান্ড টিস্যুর ব্যবহার এই হচ্ছে শাড়িটা ডিজাইন সেম নাম্বার টু দু নম্বর শাড়ি 2450 2450 নাম্বার টু দু নম্বর 2450 দুয়ের পরে চলে যাব তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি এটাও ভীষণ সুন্দর একটা কালার পেস্তা কালার তার মধ্যে ব্লু আর অরেঞ্জ দিয়ে ব্যবহার হয়েছে ব্লু আর অরেঞ্জ দিয়ে এভাবে যাচ্ছে আর বডিতে এভাবে টিস্যুরও ব্যবহার রয়েছে নাম্বার হচ্ছে থ্রি তিন নম্বর শাড়ি 2450 নাম্বার থ্রি 2450 2450 তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি 2450 নাম্বার থ্রির পরে যাব নাম্বার ফোর চার নম্বর শাড়ি নাম্বার ফোর চার নম্বর এটা একদম অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে আঁচল ব্ল্যাক অ্যান্ড তুঁতেতে এই আসছে বডিটা নাম্বার হচ্ছে ফোর চার নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2450 2450 চার নম্বর নাম্বার ফোর 2450 নাম্বার ফোরের পরে চলে যাব নাম্বার ফাইভ পাঁচ নম্বর এতক্ষণ আমরা কিন্তু একটা ডিজাইন দেখালাম এবার ডিজাইন কিন্তু আলাদা একটু সিঙ্গেলে দেখাবো নাম্বার ফাইভ পাঁচ নম্বর এটা হচ্ছে রানি কালারে একদম রানি কালারে টেম্পল পাড় আর আড়া জালে যাচ্ছে হচ্ছে বডিটা আড়া জাল জাল ডিজাইনটা আড়াতে গেছে এটা গেল হাফটা রানিতে রানি দিয়ে কাজ রানি দিয়ে ভরনা রানি দিয়ে কাজ আর এই হাফটা হচ্ছে রানিটা না ইয়েলো ভরনা ইয়েলো দিয়ে কাজ ডিজাইনটা সেম এইভাবে যাচ্ছে এটা হচ্ছে আজকের পাঁচ নম্বর 2650 নাম্বার ফাইভ 2650 পাঁচ নম্বর 2650 ছ নম্বরে যাওয়ার আগে একজন বন্ধুর সাথে একটু কথা বলে নেবা নমস্কার কে রয়েছেন আমি মৌসুমি দত্ত কথা বলছি দমদম থেকে দমদম থেকে মৌসুমি বলুন নমস্কার তনুশ্রীদিকে আজকে ভীষণ ভালো লাগছে নীলের শেডে সবদিনই ভালো লাগে আজকে একদম ভীষণ ভীষণ ভালো লাগছে আরাম লাগছে বাইরে যা গরম এই রংটা গরমকালে একটু আরাম দেয় বলো আজকে তো শাড়ি দেখছি রোজই দেখি আজকে বেশি করে ভালো লাগছে ঢাকাই দেখাচ্ছেন বলে ঢাকাই এমন ভীষণ পছন্দের শাড়ি আর অনেকবার আবরণের শাড়ি নিয়েছি প্রতিবারই সবাই যেখানেই পরে গেছি সেখানে সবাই বলেছে ভীষণ সুন্দর ভীষণ এক্সক্লুসিভ শাড়ি আর আমি সাজতে ভীষণ ভালোবাসি আমার দুই ছেলে সাজানোর জন্য কেউ নেই কিন্তু নিজেই সাজতে খুব পছন্দ করি আমারও তাই গো শাড়ি দেখ হ্যাঁ আমারও তাই ছিল এখন একজন এসছে আর কি তাকে সাজানো যেতে পারে যদি সে যদিও সে সাজতে খুব একটা চায় না সবাই দুঃখ করে যে আমি এত সাজতে ভালোবাসি আমার সাজানোর লোক নেই একদম ভালো থেকো মৌসুমি কথা বলে ভালো লাগলো তুমি খুব ওপেন মাইন্ডে তোমার সাথে কথা বলে যা বুঝলাম খুব মন পরিষ্কার মানুষ ভালো থেকো সুন্দর থেকো আর আবরণের শাড়ি তারও সুন্দর হয়ে ওঠো এইবারে আগের শাড়িটা আমি হাফ হাফ দেখালাম ওটা ছিল হচ্ছে পাঁচ এবার আসছি ছ নম্বর এটা না অনেকগুলো পোর্শন আছে এর একটা টানা রং হচ্ছে হলুদ মানে টানাতে একটা সুতো গেছে হলুদ সুতো এখানে দেখুন লাল কালারের ভরনা লাল দিয়ে কাজ এইটা গেল আঁচল পোর্শন গায়ের উপরটা আসবে সবুজ দিয়ে ভরনা সবুজ দিয়ে কাজ একদম সবুজ দিয়ে ভরনা সবুজ দিয়ে কাজ তারপরের পোর্শনটা আবার কুচিটা আসবে হচ্ছে লাল দিয়ে ভরনা লাল দিয়ে কাজ আর এই আসছে কোল আঁচলটা ইয়েলো দিয়ে ভরনা ইয়েলোটা না ইয়েলো ভরনা ইয়েলো দিয়ে কাজ এটা হচ্ছে আজকের এপিসোডে ছ নম্বর শাড়ি 2650 আমরা পাঁচ নম্বরও দেখালাম 2650 ছ নম্বরও দেখালাম 2650 তার আগে ছিলাম 2450-এ ডিজাইন অনুযায়ী দাম কিন্তু বদলাচ্ছে এবারে আসছে এটাও হচ্ছে 2650 এটা হচ্ছে আজকের সাত নম্বর শাড়ি এটা
তুঁতে টাইপ পাউডার টোন, মানে লাইট তুঁতে, আমি একটু দেখিয়ে বলে, এটাতে কিন্তু তুঁতের সাদা টানাতে তুঁতে ভারনা গেছে, যার ফলে টোনটা লাইট হয়েছে, আর তুঁতে দিয়েই নকশাটা গেছে, লাল দিয়ে আর হলুদ দিয়ে হাইলাইট হয়েছে, মিনের নকশাতে এটা হাইলাইট হয়েছে। এই হচ্ছে শাড়িটা, সারা গায়ে ওই মিনের এফেক্টটা গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি, 2650 নাম্বার 7, 7 নম্বর 2650। এইবারে আসছি 8 নম্বর শাড়ি নাম্বার 8। এটা তো সাদা লাল সাবেকি জামদানি, এটা হচ্ছে আঁচল, একদম জামদানি নকশা যাচ্ছে, আঁচল পার, সারা গায়ে ছোট বুটি, পারে কলকা। এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি, 2650 নাম্বার 82650, 8 নম্বর 2650। আটের পরে চলে যাব 9 নম্বর শাড়ি নাম্বার 9, 9 নম্বর। এটা সি গ্রিনের সঙ্গে যাচ্ছে, একটা সফট পিঙ্কের টোন, মাজেন্টা বলবো না এটাকে, পিঙ্কই বলবো, মানে এটা যদি সাদার উপরে পড়তো এটা পিঙ্ক কালারই বোঝা যেত। আর পুরো ডিজাইনটা একটু দেখাবো, এই হচ্ছে ডিজাইনটা, পার, তারপরে কিন্তু জাল গেছে, করাতের নকশাতে জাল গেছে পুরো শাড়িটা ধরে। এটা হচ্ছে আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি নাম্বার 9, 9 নম্বর 2650, 2650 নাম্বার 9। এবারে আসবো আমি নাম্বার 10, 10 নম্বর শাড়ি, একদম দোলের দিন, দোলের দিন আমাদের যাদের আড্ডা মারতে হবে, একটু রং খেলেছি সকালে, তারপরে একটু আবির খেলবো, এইরকম আড্ডার জন্য এই শাড়িটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। যদি সেদিনকে যান, আমি বলবো একটা ব্লু ব্লাউজ দিয়ে শাড়িটা পরবেন, বা পার্পলিশ ব্লু এই যে রংটা, এই ব্লাউজটা দিয়ে পরবেন। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 10, 2650, 10 নম্বর শাড়ি 2650, নাম্বার 10, 2650। নাম্বার 11, এবার আসছি অরেঞ্জ, অরেঞ্জ হোয়াইট, এটা সিঙ্গেলে দেখাই, 11 নম্বর শাড়ি, এটাও করাত কাজের নকশা যাচ্ছে, আঁচল জুড়ে, আমি জানি না কতটা বুঝতে পাচ্ছেন, হ্যাঁ বোঝা যাচ্ছে করাত কাজের নকশা, আঁচল জুড়ে যাচ্ছে, টিস্যু দিয়ে হাইলাইটেড। তারপরে আসি বডিতে, এটা আসছে পাটটা, আর ভেতরে যাচ্ছে এভাবে করাতের নকশা, এটা গেল হাফ, আর হাফ শাড়িটা আসছে এভাবে। প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 11, 11 নম্বর 2650, নাম্বার 11, 2650, 11 নম্বর 2650। এবারে আসবো আমরা 12 নম্বর শাড়িতে, নাম্বার 12। এই কালারটাও কিন্তু দোলের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট রং, পরপর দুটো কালারই আমি দেখাবো দোল কেন্দ্রিক। এটা হচ্ছে আঁচল, এটা আসছে বডিটা, পারে টেম্পল, আর ভেতরে দেখুন আড়াতে জাল যাচ্ছে, জালটাই যাচ্ছে আড়াতে, আগে একটা দেখিয়েছিলাম। এবং এটা হচ্ছে 12 নম্বর শাড়ি 2650, নাম্বার 12, 2650, 12 নম্বর 2650। 12টাও যেমন দোলের রং, আবার 13টাও কিন্তু দোলের রং, এই 13 নম্বরটাও দোলের রং, আঁচল। আপনাদের যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে আপনারা বুকিং করুন, ফোন নাম্বার যাচ্ছে 9051217272, 9051217274, এই দুটো নাম্বারে আপনারা ফোন করে বুকিং করবেন। আর SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার আসছে 9051217795, এই নাম্বারে আপনারা SMS করে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিংটা করবেন, সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করা। আর পাশাপাশি যারা মনে করছেন আমরা গিয়ে দেখে কেনাকাটা করবো, মোস্ট ওয়েলকাম, আপনারা আসুন। আবরণ হচ্ছে একদম বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে, প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা, আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে চলে আসুন। যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, মানে আপনি নিশ্চিন্তে গাড়ি রেখে কেনাকাটা করতেই পারবেন, তার জন্য সুযোগ রয়েছে। আর যদি ট্রেনে আসেন তাহলে অবশ্যই বলে দেবো, ট্রেনে আসলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিরাটি, আর তার সঙ্গে সঙ্গে বলি বাসে আসলে নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে যশোর রোডের উপরে হলে বিরাটি মোড়, আর বিরাটি মোড় থেকে যে বাসগুলো ভেতরে ঢুকছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড, ভেতরে যে বাস ঢুকছে সেই বাসের যে বিরাটি মিনি বাস স্ট্যান্ড স্টপ, সেই স্টপে নামলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন, আর বিরাটির মিনিতে উঠলে লাস্ট স্টপে নামলেই আবরণকে পেয়ে যাচ্ছেন। বিরাটি বিবাদীবাগ একটা মিনি বাস রয়েছে, বিবাদীবাগ থেকে বিরাটি, সুতরাং আপনি যদি VIP রোড দিয়ে আসেন, বাগুইহাটি, কেষ্টপুর, এই সমস্ত জায়গাতে কোই মিনি বাসে উঠলে আপনি যেখানে শেষ স্টপ সেখানে নামলেই আপনি আবরণকে দেখতে পাবেন। এটা হচ্ছে তুঁতে কালারে, দেখুন একদম তুঁতেতে আঁচল, যেরকম আমি দেখালাম আগে, একটা মেজেন্টা দেখিয়েছি, একটা অরেঞ্জ দেখাবে, এটা হচ্ছে টেম্পলে পার, ভেতরে আড়াতে যাচ্ছে জাল, কালারটা হচ্ছে একদম তুঁতে কালার। প্রাইস হচ্ছে 2650, এটা হচ্ছে 2650, নাম্বার হচ্ছে 13, 13 নম্বর 2650।
তেরোর পর আমি চলে যাব চোদ্দো নম্বর শাড়ি, নাম্বার ফোরটিন, এটা আসছি চোদ্দো নম্বর। এটা সাদাতে তুঁতেতে কাজ হয়েছে, সাদা বডিতে তুঁতে সুতো দিয়ে নকশা। এই নকশাটা আমি একটা সি গ্রিন পিঙ্কে দেখিয়েছিলাম, সেটাই যাচ্ছে, সাদার মধ্যে তুঁতে দিয়ে কাজ, করাতের ডিজাইন, বডিতে রয়েছে করাতের ডিজাইন, পাড়ে যাচ্ছে ফ্লোরাল নকশা, এইভাবে চওড়া পাড়ে। এটা হচ্ছে চোদ্দো নম্বর, নাম্বার ফোরটিন, 2650, নাম্বার ফোরটিন, চোদ্দো নম্বর, 2650, চোদ্দো। এবারে আসছি পনেরো নম্বর শাড়ি, এটা পিচ কালার, নাম্বার ফিফটিন, পিচ কালার। এটা হচ্ছে আঁচল পিচ বডি, মানে একদম মুসুর ডালের যে রঙটা আছে সেই রঙ, আর পাড়, এটা আসছে পাড়, ভেতরে যাচ্ছে নকশাটা। প্রাইসটা হচ্ছে 2650, 2650, পনেরো নম্বর শাড়ি, নাম্বার ফিফটিন, 2650, পনেরো নম্বর, 2650। পনেরোর পরে চলে যাব ষোলো, নাম্বার সিক্সটিন। এই শাড়িটা একটু সিঙ্গলে দেখাবো, ষোলো নম্বরটা নকশাটার জন্য। এটা হচ্ছে আঁচল, একটু ডিজাইনটা দেখাবো সিঙ্গলে, একদম প্যারাট গ্রিন কালার। এটা হচ্ছে আঁচলটা, করাতের নকশাতে যাচ্ছে। হ্যাঁ, এই আসছে বডিটা, বডিতে একটু আসি পাড়ে। পাড়ে দেখুন একটা চেকস রয়েছে, তার সঙ্গে টেম্পল রয়েছে। এইবারে ভেতরের ডিজাইনটাই যাই, এটা হচ্ছে ভেতরের ডিজাইন, পরপর দেখাতে থাকি। এইবার দেখালে আরো ভালো বোঝা যাবে ডিজাইনটা। এই হচ্ছে নকশাটা, ভেতরে জাল, একদম একদম জাল। এটা হচ্ছে ষোলো নম্বর শাড়ি, 2650, নাম্বার সিক্সটিন, ষোলো নম্বর, 2650। সতেরো নম্বরে যাব, নাম্বার সেভেন্টিন, এটা হচ্ছে লালে, এটাও সেলফে। এই জাল নকশাটা আপনারা দেখেছেন, আড়া জাল। এটা হচ্ছে আঁচল করাতের কাজে, পাড়ে টেম্পল, আর বডিতে হচ্ছে আড়া জালে। এটা আসছে বডিটা, এটা হচ্ছে আজকের এপিসোডের সতেরো নম্বর, নাম্বার সেভেন্টিন, সতেরো নম্বর শাড়ি, নাম্বার সেভেন্টিন। প্রাইস হচ্ছে 2650, নাম্বার সেভেন্টিন, 2650, সতেরো নম্বর, 2650। আর প্রত্যেকটাই না একদম দেখুন, এই যে কোল আঁচল পর্যন্ত কিন্তু কাজ থাকে, যতটুকু আপনার দেখা যাবে সবটা পুরোটা কাজ। এটা লাল সেলফে যাচ্ছে, আপনি এই ডিজাইনটা অনেক কালারে আমরা দেখালাম, সুতরাং আপনি আপনার অপশন রেখে কিন্তু বুকিং করতেই পারবেন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9051217272, 9051217274, আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আর 9051217795 হচ্ছে SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার, সেই নাম্বারেও আপনারা বুকিং করতেই পারেন। ওটা গেল হচ্ছে আজকের এপিসোডের সতেরো, এবার আসছি আঠেরো। এটা ওই সেম ডিজাইন, এটা ইয়েলো সেলফে, আঠেরো নম্বর আঁচল, এটা যাচ্ছে আঁচলটা, এটা আসছে বডিটা, আঠেরো নম্বর, নাম্বার এইটিন। এই হচ্ছে শাড়িটা, নাম্বার এইটিন, আঠেরো নম্বর। প্রাইস হচ্ছে 2650, 2650, আঠেরো নম্বর শাড়ি, 2650। আমরা পাঁচ নম্বর থেকে 2650 দেখানো কিন্তু শুরু করেছে, 1 2 3 4 ছিল 2450, পাঁচ নম্বর থেকে 2650 অনেকগুলো ডিজাইন দেখালাম, কিন্তু প্রাইসটা হচ্ছে 2650। এবারে আসছি হচ্ছে ১৯ নম্বর, এটা লাইট সি গ্রিন, তার মধ্যে নকশাটা ভীষণ সুন্দর। ১৯ নম্বরের নকশাতে চলে যাই চট করে, নকশাটা ভীষণ সুন্দর। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আপনারা আর কী কী দেখতে চান আবরণে সেটা জানাতে পারেন, তাহলে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে ১৯ নম্বর, এটা হচ্ছে আঁচল পাড়, এই হচ্ছে নকশাটা, ১৯ নম্বর। আপার ইয়োকে স্লিক বর্ডার, নিচের দিকে কিন্তু একটু চওড়া করে, ১৯ নম্বর শাড়ি, নাম্বার ১৯, 2650, 2650, ১৯ নম্বর শাড়ি, নাম্বার ১৯, 2650। এবারে আসবো কুড়ি নম্বর, সেম ডিজাইন গ্রে কালারে, কুড়ি নম্বর, নাম্বার ২০, সেম ডিজাইন গ্রে কালারে, আঁচল, রঙগুলো বদলাতে বদলাতে যাবে। এই হচ্ছে শাড়িটা, ডিজাইনটা সেম, কুড়ি নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 2650, 2650, পাঁচ থেকে কুড়ি আমরা দেখিয়ে দিলাম, 2650, 2650 রেঞ্জে। এবারে আসছি একুশ নম্বর শাড়ি, 21, এটা পিঙ্কের মধ্যে যাচ্ছে, একুশ নম্বর, নাম্বার 21, আঁচল। আঁচলে পিঙ্কের উপরে তুঁতে ব্লুয়ের ব্যবহার রয়েছে, একদম লাইট তুঁতের সঙ্গে ব্লু,
এটা আসছে বডিটা পার, এই হচ্ছে ভেতরটা, এই গেল হাফ শাড়িটা। আর কুচিটা আবার আসছে করাত নকশাতে আলাদাভাবে, এটা আসছে শুধুমাত্র কুচিটা, সেটা অনেকগুলো পার্ট, আঁচল একটা পার্ট, বডি একটা পার্ট, কুচি একটা পার্ট, আবার কোল আঁচল কিন্তু ওই সেম বডির মতোই যাচ্ছে। এটা আসছে 21 নম্বর শাড়ি 2750, 21 2750। 22 আমার নিজের খুব পছন্দের শাড়ি, রংটা আমার ভালো লাগে, বিশেষ করে খুব মানে উৎসব উৎসব শাড়ি, বিয়ে বাড়িতে সকালবেলায় পরার শাড়ি, মা পরতে পারেন, খুব ভালো লাগবে। দেখুন এটা হচ্ছে 22, 22 নম্বর শাড়ি, একদম হলুদটা ভীষণ সুন্দর, একটা চাঁপা ফুলের রং, আর তার মধ্যে ময়ূরের ভাবটা আনা হয়েছে কলকার সঙ্গে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2750, 2750। 21 নম্বর থেকে আমরা 2750 এই রেঞ্জে এলাম। এটা হচ্ছে 22 নম্বর শাড়ি 22, 2750, 2750, 22 নম্বর। এবারে আসবো 23 নম্বর, 23। বাহ, ফুসিয়া পিঙ্ককে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে 23 নম্বর আঁচল, 23। এটা আসছে আঁচল, এটা আসছে বডি, এটা আসছে বডিটা, ভেতরে গ্রিন ইয়েলো আর ফুসিয়া, পাটটা পুরোপুরি ফুসিয়ার উপরে যাচ্ছে। এটাও একদম দোলের দিনকে পরার শাড়ি, বিশেষ করে বিকেলবেলায় আড্ডা মারার কোনো অনুষ্ঠানে যাবেন, দোলের দিন অনেকের জায়গায় গান বাজনা হয়, অনুষ্ঠানের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, মজলিসের জন্য আর কি। 2750, এটা হচ্ছে 2850, 28 নম্বর, 23 নম্বর হচ্ছে 2850। আমরা 23 থেকে 28-50 ঢুকলাম, 23 নম্বর, 28-50, 23-এর পরে যাব 24 নম্বর, 24। এটা আসছে 24 নম্বর, এটা হলুদ লালে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি টুকু শর্মা বলছি, হালিশহর থেকে। কি নাম? টুকু শর্মা। নামটা না বুঝতে পারলাম না, যাকে বলুন, আমি বুঝতে পারলাম না দিদি নামটা বা বোন, আমি বুঝতে পারছি না নামটা। টুকু শর্মা। টুপুর শর্মা, আচ্ছা, নামটা খুব মিষ্টি আর কি। বলো। বলছি যে কদিন আগে না ঢাকাই নি, পদ্ম ঢাকাই বলে মনে হয়, একটু একটু বলি, একটু বলি, একটু একটু রিসিভারটা মুখ থেকে সরিয়ে কথা বলো না, একটু ঘুরিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আজকে তো নেই ভাই, আজকে তো আমরা এখানে দেখাতে পাচ্ছি না, তবে আগামী দিনে যখন পদ্ম জামদানি দেখাবো, ডেফিনেটলি তুমি যে কালার কম্বিনেশনটা বললে, ব্ল্যাকের সঙ্গে রানি, আমি চেষ্টা করব দেখানোর, ঠিক আছে? আজকে তো নেই, আজকে তো এগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমি যেটা ফুসিয়াতে দেখালাম সাদার সঙ্গে, সেটাই লাল হলুদে দেখাচ্ছি। এটা লজ্জা বস্ত্র হতে পারে, বিয়ে বাড়িতে সকালে, বিশেষ করে এক গরমকালে বৌভাতের দিন সকালবেলায় বৌমাকে পরাতে পারেন। এটা হচ্ছে আজকে 17 নম্বর শাড়ি 2650, নাম্বার 17, 17 নম্বর, 2650। 17-র পরে যাব 18 নম্বর, নাম্বার 18, এটা হচ্ছে 18, নাম্বার 18। এটা হচ্ছে একটা লাইট গ্রে কালার, একদম লাইট গ্রে বা গঙ্গামাটি রং, তার উপরে ব্লুটাই এখানে মেনলি প্রাধান্য। দেখুন এই টাইপ অফ শাড়িতে কিন্তু একটা পার্টিকুলার কালারের প্রাধান্য রয়েছে, যেমন প্রথম সাদাটায় দেখালাম, সেখানে ফুসিয়া পিঙ্ক ছিল, লালটায় দেখালাম হলুদের প্রাধান্য, অন্য রঙগুলো আছে কিন্তু ওই ব্লু, এখানে যেমন ব্লু কালারটার প্রাধান্য বেশি। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিলাম 25 নম্বর শাড়ি 28-50, 25 2850, 25 নম্বর, 28-50। 25-এর পরে যাব 26, 26, এটা আসবো এবার 26 নম্বর, নাম্বার 26, 26 নম্বর, এটা অরেঞ্জ কালার, 26 পার, 26 নম্বর, নাম্বার 26। প্রাইসটা হচ্ছে 2850, 28-50, 26 নম্বর, নাম্বার 26, 2850। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং শুরু করে দিন, বুকিং নাম্বার যাচ্ছে,
9051217272, 9051217274 এই নাম্বারে ফোন করে বুকিং করতে হবে, এই নাম্বারে এসএমএস করে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে। এই যে হোয়াটসঅ্যাপের নাম্বারটি হচ্ছে 9051217795। আর যারা আসতে চাইছেন চলে আসুন, এসে দেখে কেনাকাটা করুন। যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, আর বিশেষ করে এয়ারপোর্ট লাগোয়া, তাই সব জায়গা থেকে আসা খুব সহজ। এরপরে আমি আসবো হচ্ছে 27 নম্বর, লাইট সি গ্রিনের সঙ্গে পিঙ্কের ব্যবহার, তার সঙ্গে ব্লু এর ব্যবহার, এই একই নকশায় রয়েছি। এটা হচ্ছে 27 নম্বর শাড়ি, 2857, 27 নম্বর 2850, 27 নম্বর 2850, 2850। এইবারে আসবো 28 নম্বর, 28, এটা আসছি 28। এটা বেস কালারটা হচ্ছে বাটার কালার, তার সঙ্গে অলিভ গ্রিন আর তার সঙ্গে ব্ল্যাক ইয়েলোর ব্যবহার। এটা হচ্ছে 28 নম্বর শাড়ি, নাম্বার 28, প্রাইসটা হচ্ছে 2850, 2850, 28। 28 এর পরে চলে যাব 29 নম্বর শাড়ি, নাম্বার 29। এটা লাল সবুজে, লাল হলুদে একটা দেখিয়েছি, সেম ডিজাইন দেখাচ্ছি লাল সবুজে। মানে লাল হলুদটা একদম ধরুন নতুন বউরা পরবে, কিন্তু লাল সবুজটা আমরা সকলে পরতে পারি, আর লাল রংটা এত মিষ্টি রং। এটা হচ্ছে 29, 2850, 29 নম্বর, 2850। আর এবারে আসবো 30, 30 নম্বর, নাম্বার 30, 30 নম্বর, আঁচল পাট, পাটটার মধ্যে একটু ব্ল্যাকের ছোঁয়া আছে, পাটটা ব্ল্যাকে, এই কালার কম্বিনেশনটাই খুব স্মার্ট কালার কম্বিনেশন, এটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগবে। এটা হচ্ছে 30 নম্বর, এটা বাটার টোন, বাটারের সঙ্গে কালোর ব্যবহার, 30 নম্বর শাড়ি, 2850, 2850, 30 নম্বর, 2850। 31 নম্বরে যেতে যেতে আপনাদেরকে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন বিশেষ করে যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন, আপনি কাজ করেন, আপনি ব্যবসা করেন, একবার দেখুন আবরণে এসে পার্থক্যটা কোথায়, স্টকটা কতটা এক্সেসিভ স্টক পাচ্ছেন। কারণ আপনি বুঝতেই পাচ্ছেন যখন আবরণ টিভির পর্দাতে একটা 25 মিনিটের বা 30 মিনিটের অনুষ্ঠান বা 50 মিনিটের অনুষ্ঠানেও একই আইটেম এতগুলো স্টক দেখাতে পারে, তাহলে তার কাছে ভান্ডারটা কতটা রয়েছে। আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু কোয়ান্টিটিটা ভীষণ ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে নিন। আপনাদের জন্য একটা স্পেশাল নাম্বার যায়, তারপরেও যদি আপনি মনে করেন যে ওই নাম্বারটা রেসপন্স পাচ্ছেন না, তাহলে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন। এছাড়া আবরণের ওয়েবসাইট রয়েছে, সেখানে রিকোয়েজিশন দিতে পারেন, আবরণের ফেসবুক পেজ রয়েছে, সেখানে রিকোয়েজিশন দিতে পারেন, আবরণের লাইভ অনুষ্ঠান রয়েছে, এখানেও রিকোয়েজিশন দিতে পারেন। ফোন করে আপনারা কথা বলতে পারেন যে আপনি কী শাড়ি দেখতে চাইছেন। যেমন একজন বললেন ব্ল্যাক আর রানীতে পদ্ম ঢাকাই তিনি দেখতে চাইছেন, ডেফিনেটলি আবরণের কাছে যদি সম্ভব থাকে ওরা কোনো এরপরে কোনো এক ঢাকাইয়ের অনুষ্ঠান সেটা দেখিয়ে দেবে। এতক্ষণ আমরা এই ডিজাইনটা লালে হলুদে দেখলাম, লালে সবুজে দেখলাম, এবার লালে লাল দেখছি, মানে সেলফে দেখছি লালের মধ্যে লাল দিয়ে। প্রাইসটা হচ্ছে 2850, এটা হচ্ছে 31, 31 নম্বর, নাম্বার 31, 2850, নাম্বার 31, 2850, 2850, 31 নম্বর। এবারে আসবো 32, 32, বাহ, এই রংটাও মানে কম্বিনেশনটাও ভালো আর নকশাটা একদম আলাদা। 32 দেখুন, ফুলের নকশাটাই একদম ডিফারেন্ট, একটু ক্লোজে দেখাতে হবে ফুলের নকশাটা। 32, 32 নম্বর পার, এই হচ্ছে শাড়িটা, 32, 32 নম্বর, 2950, 2950, 32 নম্বর, নাম্বার 32, 2950। এইবারে আসছি 33, 33 নম্বর শাড়িটা, অসম্ভব সুন্দর, আমার খুব ভালো লেগেছে শাড়িটা। নমস্কার, কে রয়েছেন? দিদি আমি আপনার তো এই আবরণ তো সবসময় দেখি আর খুবই ভালো লাগে দেখতে, শাড়ি আমি নিয়েওছি, খুব ভালো শাড়ি। কিন্তু আমার বক্তব্য যে আপনারা প্লাজো কুর্তি এসব গুলো দেখালে আমাদের খুব ভালো হয়, উপকৃত হবো। তো আমি জানি না যে আপনারা প্লাজো কুর্তি রাখেন বলে। হ্যাঁ আছে আছে, আমি তো বারবারই বলি এই অনুষ্ঠানে যে প্লাজো পাওয়া যায়, কুর্তি পাওয়া যায়, সারারা পাওয়া যায়, লেগিংস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমরা দেখে দেখাই, তবে ওটা নিয়মিত দেখানো হয় না একদম, বাস্তব কথা ওটা একটু মাঝে মাঝে দেখানো হয়। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনাকে তো দেখতে খুব সুন্দর, আপনাকে আমি প্রণতি সরকার বলছি। আমি অ্যাকচুয়ালি থাকি 2 নম্বর গেট
দমদম এয়ারপোর্ট 2 নম্বর গেটের কাছে থাকি, আর আমি গিয়ে কিনেছিলাম আপনার ওখান থেকে। আর এমনিতে বেঙ্গালুরুতেই বেশিরভাগ সময় থাকি, আর এখন আপাতত আছি এখানে। এখানে তো আপনাদের যদি প্লাজো কুর্তি এসব থাকে তো আমি যাবো কি আবার গিয়ে। হ্যাঁ, আপনি আসুন, আসলে পরে আরো অনেক স্টক দেখে নিতে পারবেন। আপনার আপনার কাছে আর একটা রিকোয়েস্ট, আপনি যে শাড়িগুলো পরেন, ব্লাউজ গুলো পরেন, সেগুলো কোথা থেকে? শাড়ি তো ধরুন আমি এখানে দেখাতে দেখাতে যেটা যেটা আমার ভালো লাগে আমি বলি যে আমার এই শাড়িটা দরকার, বানিয়ে নিয়ে পরি, একদম পরিষ্কার কথা। শাড়ি আমি মোটামুটি আপনাদের মতো টিভির পর্দা থেকেই শপিংটা করি। ব্লাউজটা বানাই, আমার দুজন পার্টিকুলার টেলার আছে, একজন এখানে একজন বুটিক আছে অনুষ্ঠান করেন তার কাছ থেকে বানাই, আর একজন হচ্ছেন আমার বাড়ির পাশে একজন আছেন। আমি পার্টিকুলার এই দুজন টেলারের কাছ থেকে ব্লাউজ বানাই, কারণ আমার ব্লাউজ বানানোর একটু আমি তো একটু খুঁতখুঁতে, এই ডিজাইন করতে হবে, ওই ডিজাইন করতে হবে, তো সবাই করতে পারেন না, রেগে যান অনেকে, তাই আমি ওই দুজনের কাছে আটকে গেছি আর কি, বুঝতে পেরেছেন? একদম মানে আমার এই দুজন ছাড়া কেউ ব্লাউজ বানায় না। আর শাড়িটা মোটামুটি আমি আপনাদের মতোই যেটা আমার চোখে লাগে, যেমন এই শাড়িটা আমার এখন চোখে লেগেছে, এটা হচ্ছে একদম অফ হোয়াইটের মধ্যে সফট ইয়েলো দিয়ে জামদানির নকশা, পাটটাই রয়েছে হচ্ছে ফ্লোরাল নকশার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি আমাকে দেখতে সুন্দর বলেছেন বলে বেশ মন ভালো লাগে, কেউ যদি সুন্দর দেখতে বলে মনটা ভালো হয়ে যায়। আচ্ছা, ভেতরে যাচ্ছে ছোটো ছোটো ফুল এবং বুটি, ঘন কাজ, কোনো গ্যাপ নেই কিন্তু, দেখুন একদম ঘন কাজ, পরে আবার একটা টেম্পলও আছে, সেটা আমার দারুণ লেগেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 33 নম্বর, নাম্বার 33-2950। এই শাড়িটা হচ্ছে 2950, আমরা 32 থেকে দেখিয়েছি 2950, 32 দেখালাম গ্রে কালার, যেটা অরেঞ্জ কালারের ফুল ছিল, এটা অফ হোয়াইটের মধ্যে ইয়েলো, এটাও হচ্ছে 2950, 2950, এটা 33 দেখালাম। এবারে আসছি 34 নম্বর, নাম্বার 34, এটা গ্রের মধ্যে রেড ইয়েলো গ্রিনের ব্যবহার রয়েছে, পুরো পার ধরে এই নকশাটা যাচ্ছে, এটা হচ্ছে 34-34 নম্বর, 2950, 2950, 34। এই জামদানিতে ইউজুয়ালি কোনো ব্লাউজ পিস থাকে না, কিছু জামদানিতে থাকে সেটা আমরা দেখিয়ে দিই, দেখাইনি যখন বুঝে নেবেন কোনো ব্লাউজ পিস কিন্তু নেই, পট করে কোলাচলের কাপড়টুকু কেটে ফেললে শাড়ি ছোট হয়ে যাবে। এটা ব্ল্যাক রেড ইয়েলোর ব্যবহার, লাইট পেস্তা মানে একদম সফট পেস্তা। প্রাইসটা হচ্ছে না 2950, নাম্বার 35, 35 নম্বর, 2950, 36 নম্বর। গ্রের মধ্যে আমি এই নকশাতে বেশ কয়েকটা কালার দেখালাম, এটা একটু আগে লাল সবুজে দেখিয়েছিলাম, এটা গ্রের মধ্যে অরেঞ্জ ইয়েলো, আর এই কালারটা কিন্তু লাইট পেস্তা কালার, এই যে পাতার কালারটা কিন্তু পেস্তা টোন। এই হচ্ছে শাড়িটা, 36 নম্বর শাড়ি, 2950, 2950, নাম্বার 36। 37-এ যাবো, এটা হচ্ছে 37, এই নকশাটাই আমরা দেখিয়েছিলাম গ্রেতে, এই নকশাটাও খুব সুন্দর, দোলের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে 37, প্রাইসটা হচ্ছে 2950, 2950, 37 নম্বর, নাম্বার 37, 2950। এইবারে আসছি 38, 38 নম্বর, এর নকশাটা আলাদা, 3050, 3050-এর শাড়ি। এটা হচ্ছে আঁচল, কোনো জড়ি নেই, দেখুন জড়ি ছাড়া, গ্রের উপরে রানি দিয়ে মূলত মেজেন্টা দিয়ে কাজ, মেজেন্টার উপরে ইয়েলো দিয়ে হাইলাইটেড, আর এখানে কিন্তু ইয়েলো মেজেন্টা গ্রিনের প্যানেল যাচ্ছে পার ধরে স্কার্ট পার, ভেতরে জিওমেট্রিক প্যাটার্ন, আর আপার ইয়োকের টেম্পলগুলো দেখুন একদম ঘন টেম্পল আপার ইয়োকে। এই হচ্ছে শাড়িটা 38, 38 নম্বর, 3050। 39 আর 40, আর দুটো শাড়ি আমি দেখাবো। 39, এগুলো একদম দোলের দিন আড্ডা মারার শাড়ি, যদি ভালো জায়গায় যান যেখানে কেউ আবির টাবির খেলছে না, তাহলে এই সাদা শাড়িটা আবির পরলে সমস্যা নেই, আবির ঝাড়লে হয়ে যায়, একটু যদি বাড়িতে ড্রায়ার থাকে, যদি যেখানে আবির পরলে আপনি ড্রায়ার দিয়ে দেবেন, রং উঠে যাবে, আবির উঠে যাবে যদি রং না থাকে, আর রং থাকলে কিন্তু ধরে ফেলবে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 39, 39 নম্বর, 3150। আচ্ছা, এটা না 40 নম্বর লেখা এখানে, এটা 39 নম্বর, 3250। হ্যাঁ, নাম্বার 39, 3250 হবে, এটা নাম্বার 39, 3250, আর নাম্বার 40 হচ্ছে 3150, এটা হচ্ছে 40 নম্বর, 3150, এটা হচ্ছে 40। আচ্ছা, এই শাড়িটাই যে ব্লাউজ পিসের কথা বলছিলাম, এই শাড়িতে একটা ব্লাউজ পিস করে দেওয়া আছে, তাঁতি ভাইয়ের মুড হয়েছিল তাই করে দিয়েছে, কিন্তু ইউজুয়ালি এতে ব্লাউজ পিসটা পিঙ্ক ব্লাউজ দিয়ে পরুন, দেখতে ভালো লাগবে, কিংবা একদম সফট হোয়াইট দিয়ে পরুন, দারুণ লাগবে, সারা গায়ে বুটি, পাড়টা একদম সাবেকি জামদানি পার, 3150, 3150, 40 নম্বর শাড়ি, নাম্বার 40, 3150। যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে চটপট বুকিং করবেন, হেল্পলাইন নাম্বার আপনাদেরকে হেল্প করবে, ফোন নাম্বার যাচ্ছে, আর
আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সন্ধে ছটায় আবার আমরা চলে আসছি আপনাদের দরবারে ঠিক সন্ধে ছটায় আবরণ এক্সক্লুসিভসের নারী ও শাড়ি নিয়ে। ভালো থাকবেন সকলে, নমস্কার।